নিজের বাড়িতেই ঘটা করে মা লক্ষ্মীর পূজোর আয়োজন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। হাওড়ায় নিজের বাড়িতে নিজের হাতেই পূজোর আয়োজন করেছেন তিনি। এবছর তৃতীয় বর্ষে পড়ল তার বাড়ির মা লক্ষ্মীর পূজো। বিধায়ক নিজে মুখেই জানালেন, পূজোর নিয়মকানুন যা আছে সবই নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন, মা লক্ষ্মী যাতে সবাইকে আশীর্বাদ দেন, এছাড়াও সকলের বাড়িতে পা রাখেন। মা লক্ষ্মীর পূজোর আয়োজনের একটি বিশেষ দিক হল আলপনা। সেই আলপনাও দেখা গেল লাভলী মৈত্রের বাড়িতে। তাছাড়া এটা তার পারিবারিক পূজো হলেও সুন্দর করে সাজানো হয়েছে, পছন্দসই আলো ব্যবহার করেছেন তিনি। আর পাঁচটা বাড়িতে যেভাবে মা লক্ষ্মীর পূজো হয়েছে তার থেকে অনেক জমজমাটভাবে পূজো করেছেন এই তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তার আসল নাম অরুন্ধতী। তবে চলতি বছরেই মে মাসে বিজেপির ঘর ভাঙিয়ে গেরুয়া শিবিরের নেতা কর্মীদের যোগদান করিয়ে দলের ভেতর সকলের নজরে পড়েন। এক সময়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দারুণ বাকযুদ্ধ। গেরুয়া শিবিরের একটি অংশকে যোগদান করিয়ে দেওয়ায় পদ্ম শিবিরের যথেষ্ট চাপও বেড়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনের বিষয়টিকে সামনে তুলে ধরে সেদিন লাভলী দেবী বক্তব্য রেখেছিলেন। আবার চলতি বছরের জুলাই মাসে শাসক দলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ সহ আদালতের মানহানির মামলা দায়ের করেছেন বর্তমান বিধায়ক লাভলী মৈত্র। আদালত সূত্রে জানা গিয়েছে, 2019 সাল থেকে সোনারপুর মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ছিলেন প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়। 2021 সালে দল জীবনবাবুকে টিকিট না দিয়ে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের টিকিট দিয়েছিলেন লাভলী মৈত্রকে। তিনি অবশ্য জয়ী হন। আর তারপর থেকে বিভিন্নভাবে তৃণমূলের এই বিধায়ক লাভলী মৈত্র দলনেত্রীর নজরে পড়ে যান। অবশ্য প্রায়শই তিনি খবরের শিরোনামে এসে থাকেন, তাতে কখনো স্বস্তি আবার কখনো অস্বস্তিকর অবস্থা লক্ষ্য করা যায়। ছোটবেলায় ছিলেন ধারাবাহিকের কঠোর শ্রোতা, তখনই তার পছন্দ হতো হিন্দি ধারাবাহিকের নায়কদের। সে সময়ে কখনো কখনো তার মনে হতো পর্দায় ওদের সঙ্গে অভিনয় করতে ভালো লাগবে। এদিকে গত 11 বছর ধরে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত আছেন লাভলী মৈত্র। তবে অভিনয়ের পাশাপাশি সংসারটাও সামলাতে হয় তাকে, আবার বেড়াতেও ভালোবাসেন তিনি। তবে বিরাটভাবে পরিকল্পনা করে তার বেড়াতে যাওয়া নাপাসান্ত লাভলীর। পাহাড় থেকে বেশি ভালো লাগে সমুদ্র, আর সবচেয়ে পছন্দের জায়গা গোয়া। ভালো লাগে গোয়ার রং, তবে গোয়াতেই সময় কাটাতে বেশি পছন্দ তার। মন্দিরে মসজিদে যান, ইচ্ছে হলে গির্জাতেও যান, বাড়িতে নিয়মিত পুজো করেন। অভিনয়ের জগৎ থেকে একেবারে রাজনীতিতে চলে এসেছেন। তার স্বামী সৌম্য রায় একজন পুলিশ কর্তা, ফলে এবার দুজনে মিলে নিষ্ঠা ভরে লক্ষ্মী পুজো করলেন। নিজেদের পুজো নিয়ে যথেষ্ট খুশি প্রকাশ করলেন সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র। তিনি অবশ্য তার পুজো নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আসলে ঈশ্বরের প্রতি ভক্তি আছে তার, সে কারণে লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন নিজস্ব ভাবনা চিন্তার মিশেলে। আয়োজন আমি একা করিনি, সবাই মিলে, আর প্রত্যেক বছরই আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়। চেষ্টা করি যতটা সম্ভব মাকে সুন্দরভাবে সাজিয়ে এবং ভোগ দিয়ে সব রকম ফল মিষ্টি সবকিছু দিয়ে পুজো করার চেষ্টা করি, যতটা সম্ভব হয় করার।